ওয়েলকাম টু জব একাডেমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন WBPSC-র ক্লার্কশিপ এক্সামের জন্য। তো আমি চলে এসেছি অলরেডি WBPSC-র ক্লার্কশিপ এক্সামের সাইটে। এই সাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা এই ডিসক্রিপশনে এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি এই সাইটে চলে আসতে পারবেন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, নেম অফ দ্য এক্সাম এটা সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য এক্সাম সিলেক্ট করুন। দেখুন লেখা রয়েছে এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট, এটাতে ক্লিক করুন। এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করুন। এখানে দেখাবে দ্য অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু চেক দ্য রিলেভেন্ট ক্লজেস অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন পারসেনিং টু এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং। মানে অ্যাপ্লাই করার আগে আপনার যে এলিজিবিলিটি সেটা দেখে নিতে বলা হচ্ছে। তো এখানকার এলিজিবিলিটি হচ্ছে মাধ্যমিক পাস, মানে আপনি যদি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পশ্চিমবঙ্গের WB ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এই জবের জন্য এলিজিবল। তো এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা পেজ চলে আসবে। সেই পেজে আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস যে লেখাটা রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইডে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে শুরু করতে হবে। শুরুতে আপনাকে আপনার নাম, যেহেতু আপনি সাইন ইন করেছেন PSC-র ওয়েবসাইটে সাইন ইন করার জন্য, আপনার যদি PSC-র ওয়েবসাইটে সাইন ইন না করা থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট সাইন আপ করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার সময় আপনার ডিটেলসগুলো দেওয়া থাকবে, তাই আপনার ডিটেলসগুলো চলে এসেছে। যেহেতু আমার নাম এখানে সৌরভ মণ্ডল, বাবার নাম, মায়ের নাম চলে এসেছে। এবার প্লেস অফ বার্থ আমাকে এখানে দিতে হবে। তো প্লেস অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। প্লেস অফ বার্থ দিলাম। এবার এখানে বলেছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, আপনি কি বাংলা বলতে এবং লিখতে পারেন, তাহলে অবশ্যই সেটা হ্যাঁ ইয়েস করে দেবেন। আপনার মাতৃভাষা কি নেপালি কিনা, এখানে বলা হয়েছে আপনার মাতৃভাষা কি নেপালি কিনা, তো আপনি এখানে সিলেক্ট করে লিখে দিন নো। যদি আপনার মাতৃভাষা নেপালি হয় তাহলে আপনি হ্যাঁ করে দেবেন। যেহেতু আমার মাতৃভাষা বাঙালি তাই আমি বাংলা লিখে দিচ্ছি। এবার এখানে রয়েছে সিলেক্ট ইওর মাদার টাং। তো সিলেক্ট ইওর মাদার টাংয়ে আমার মাদার টাং সিলেক্ট করছি বেঙ্গলি। দেখুন বেঙ্গলি আমি লিখে দিলাম। এবার এখানে বলেছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পার্ট বি, মানে পার্ট বির যে এক্সামটা হবে, যখন এক্সামটা হবে তখন আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান। তো এখানে আপনি আপনার যে ভাষায় আপনি এক্সাম দিতে চান সেই ভাষাটা আপনি চুজ করুন। তো আমি বাংলাতে এক্সাম দিতে চাই তো বাংলা আমি চুজ করি। ডেট অফ বার্থ দেওয়া থাকবে এখানে। আপনি যেহেতু সাইন ইনের সময় এনরোলমেন্ট করার সময় আপনি ডেট অফ বার্থ দিয়েছিলেন তো এটা দেওয়া থাকবে। মেল সেক্স কি, মানে মেল অর ফিমেল সেটা দেওয়া আছে এখানে। আপনি কি কোনো গভর্নমেন্ট জব করতেন, কোনো এক্স সার্ভিসম্যান কিনা, এক্স সার্ভিসম্যান আমি নই তো নো করে দেবেন। আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে হ্যাক করে দেবেন, ইয়েস করে দেবেন। ক্যাটাগরি আপনি যদি জেনারেল হন তো জেনারেল করবেন, আর SC ST OBC যেটা হবে আপনি আপনার ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন। তো আমি এসসি করে দিচ্ছি, সাবকাস্ট করে দিচ্ছি, নমসূত্র আপনি আপনার যেটা সাবকাস্ট সেটা এখানে চুজ করে বসিয়ে দেবেন। ইস্যুইং অথরিটি আর ইস্যুইং স্টেট, আপনাকে ইস্যুইং অথরিটি আর ইস্যুইং স্টেটটা দিতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, তো এখানে আপনি নো করে দেবেন, বা আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকেন তাহলে সেটাকে হ্যাক করে দেবেন, কতটা কী সেটা আপনি হ্যাক করে দেবেন। ন্যাশনালিটি অবভিয়াসলি ইন্ডিয়ান। মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, আপনি কি খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, মেরিটোরিয়াস স্পোর্টসম্যান আপনি যদি হন তাহলে ইয়েস করবেন, আমি যেহেতু নই তো নো করে দিচ্ছি। আপনাকে কি কোনো পরীক্ষার তরফ থেকে বাতিল করা হয়েছিল কোনো ভুলভাল কিছু পদ্ধতি প্রয়োগ করার জন্য, তো অবশ্যই নো, এটা নো করে দেবেন যদি না করে দেবেন এরকম। আর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং অন কম্পিউটার, আপনি কম্পিউটার টাইপ করার সময় কোন ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রিফার করেন, তো সেক্ষেত্রে ইংলিশ হবে এটা। আপনি যেহেতু ইংলিশ বা বাংলা যেটাতে আপনি প্রিফার করেন সেটা আপনি চুজ করবেন, দিয়ে ইংলিশ বা বাংলা এখানে সিলেক্ট করে নেবেন। এবার আপনাকে আপনার অ্যাড্রেস ইনপুট করতে হবে। অ্যাড্রেসের সেকশনটাকে আমি একটু ব্লার করে রাখবো, আপনি অ্যাড্রেসটাকে
দিয়ে দেবেন আপনার মতো করে। আমি আমার অ্যাড্রেস ফিল আপ করে দিয়েছি, এবার আপনার যদি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনি যে টিকটা দেখছেন এটাকে টিক করে দেবেন। যেহেতু আমার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম তাই আমি টিক করে দিয়েছি। এবার আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে লেখাটা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আপনি এগোবেন। এবার আপনাকে আপনার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, যেটা আপনাদের কাছে আপনারা আপনাদের ফোনে অলরেডি ফটোটাকে রাখতে পারেন। ফটোর সাইজ হবে 100 KB এর কম এবং সিগনেচারের সাইজও হবে 100 KB এর কম। তো আপনারা ফটো এবং সিগনেচার তুলে স্ক্যান করে আপনাদের ফোনে রাখবেন আপলোড করার জন্য। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে ফটো আর সিগনেচার আপলোড করে তারপর দেখাচ্ছি কীভাবে আপনারা কমপ্লিট অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন। এখানে আমি আমার ফটো চুজ করেছি। ফটো চুজ করার পর আপলোড ফটো যে লেখাটা রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। আপলোড ফটো লেখাটাতে আগে ফটোটা আপলোড করতে হবে। আপলোড ফটোতে ক্লিক করার পর দেখবেন আমার ফটোটা এখানে আপলোড হয়ে গেছে এবং দেখাচ্ছে। এবার আমাকে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য আমি চুজ ফাইলে গিয়ে ফাইলস থেকে আমার সিগনেচার আমি আপলোড করব। এবার এখানে আবার আপলোড সিগনেচারে ক্লিক করতে হবে। তো এখানে আমার ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। তারপর আপনাকে আপনার কোয়ালিফিকেশান দিতে বলা হবে, যেখানে এখানে যেহেতু এখানে কোয়ালিফিকেশান 10th level মানে মাধ্যমিক পাস, তো এখানে শুধু একটাই রয়েছে। আপনি চাইলে আপনার আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে পারেন। তো আমি এখানে কোয়ালিফিকেশান অ্যাড করছি। আপনার কোয়ালিফিকেশান অ্যাড করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে অপশান হ্যাভ ইউ অ্যাট এনি টাইম এমপ্লয়েড, আপনি কি কোনো সময় জব পেয়েছিলেন কিনা। তো আপনি যদি কোনো সময় জব পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। আর কোনো যদি ইনফরমেশান আপনার দেওয়া থাকে তাহলে প্লিজ এখানে স্পেসিফাই করে লিখে দেবেন। আর তারপর আপনাকে যেটা করতে হবে কোয়ালিফিকেশান অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার থাকবে অ্যাপ্লিকেশান ফর ক্লার্কশিপ ফর এক্সাম, থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্টস অ্যান্ড সাব ডিভিশনস। তো ডিস্ট্রিক্ট আপনার কোন ডিস্ট্রিক্ট, কালিম্পং বা থ্রি হিলস সাব ডিভিশনটা নয়, তো আপনি আদার করে দেবেন। প্রিফার্ড এক্সামিনেশন সেন্টার ফর পার্ট ওয়ান, আপনার এক্সামিনেশন সেন্টার আপনি কোথায় চুজ করতে চান পার্ট ওয়ান এক্সামের জন্য। তো আপনি এখানে অনেক অপশন রয়েছে, কলকাতা, কলকাতা সাউথ, কলকাতা নর্থ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক। তো আপনি যেখানে চুজ করতে চান চুজ করতে পারেন। আমি এখানে করছি চিনসুরা, যেহেতু আমার এদিক থেকে কাছে হবে তাই আমি এখানে চুজ করছি। অপশন ফর পোস্টিং অর্ডার প্রিফারেন্স ফর দ্য ভ্যাকান্সিস, আপনি কোন ভ্যাকান্সিতে আপনি কোন পোস্টে জব করতে চান সেটা আপনার প্রিফারেন্স এখানে চুজ করতে হবে। সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টস, ডিরেক্টরেট, জেনারেল অফিসেস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস অফ ওয়ান অফ পার্টিকুলার ডিস্ট্রিক্টস অফ অর কলকাতা। ঠিক আছে, এগুলোর মধ্যে আপনি যেটা চুজ করতে চান আপনি 1, 2, 3 করে সাজাতে পারেন। সেটাকে সাজানোর পর এবার সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশান ফিল আপ হয়ে গেছে। তো এবার আপনি এটাকে কনফার্ম অ্যান্ড সাবমিট করবেন। দেখে তো আপনি আপনার ডিটেলস একবার ভালো করে চেক করে নিন, দিয়ে কনফার্ম অ্যান্ড সাবমিট করে দেবেন। আপনার চেক করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে আই হ্যাভ কনফার্ম যেটা এগ্রি দুটি, এই এই অপশন দুটিতে আপনাকে টিক করতে হবে। তো এই অপশন দুটি আপনি টিক করে দিন। টিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট করে দিন। কনফার্ম অ্যান্ড সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার এটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনোরকম কোনো কোশ্চেন বা ভিডিও অ্যাপ্লাই করছে যদি কোনোরকম কোনো প্রবলেম হয় বা আপনি নতুন কোনো ভিডিও চান কোনো বিষয়ের ওপর, সেটা অবশ্যই আপনি আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেদের ফোন থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে WBPSC ক্লার্কশিপ এক্সামের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।